মনকে কিভাবে বানানো যায়, মন কাকে বলে, মন কিভাবে বানানো যায় বলেন না, মন কাকে বলে, মনকে কও না কিভাবে বানানো যায়। বিষয়বস্তু যদি আগে ক্লিয়ার না থাকলো তাহলে এক ঘন্টা বয়ান শুনে আপনি কিছুই পাবেন না। বলেন না দূরে পেছনে আসেন বলেন না, আজকে কিনিয়া তুমি কও মন, মন কাকে বলে আর কি, মনকে কিভাবে বানানো যায়। মনটা কই থাকে আগে বুঝা লই, বামদুদের দুই আঙ্গুল নিচে, এটার নাম কলব। সবাই ধরেন বামদুদের দুই আঙ্গুল নিচে, মাহফুজ ধরো বামদুদের দুই আঙ্গুল নিচে কলব, বলেন না এটার নাম কি কলব। ডান দুদের দুই আঙ্গুল নিচে, এটার নাম রুহ। নাভির নিচে এখানে হইল নফস, বুকের মাঝখানে এখানে হইল সির, কপালের উপরে এটা হইল কও না খফি খফি, আর মাথার তালতে এটা হইল আখফা। ফা ইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। ছয়টা জায়গা মাহফুজ বলো, কয়টা জায়গা? ছয়টা জায়গা, কলম রুহ নফস সির খফি আখফা। তুমি কও না কয়টা বললাম, ছয়টা, কয়টা বললাম ছয়টা। মানুষ বলতে দুই জিনিস, বলেন না ওই জমকে বলেন, মানুষ বলতে কয় জিনিস, আঙ্গুল দেখাইতে হবে কয় জিনিস, দুই জিনিস, একটার নাম শরীর আর একটার নাম মন, একটার নাম শরীর আর একটার নাম মন, দুইটা মিলাইয়া হইল মানুষ। শুধু শরীর লাশ হইতে পারে, মানুষ হবে না, বলেন না জিন্দা মানুষ হবে নি, লাশ তার শরীর আছে কিন্তু তাকে জিন্দা মানুষ বলা হয় না, কারণ ভিতরে আসল জিনিস নাই। কন্যা ভিতরে কি নাই? আসল জিনিস নাই। আবার শুধু মন, এটাকেও জিন্দা মানুষ বলা যায় না যতক্ষণ পর্যন্ত তার সঙ্গে যুক্ত না হবে একটা শরীর। হুজুর ঠিক আছে নি তো কন্যা, সবাই পেল না, মানুষ বলতে কয় জিনিস দেখাইতে হবে, কয় জিনিস দেখাইতে হবে, কয় জিনিস কি কি, একটার নাম শরীর একটার নাম মন, একটার নাম শরীর একটার নাম মন, কোনটা কোন জায়গার থেকে আসছে? কয় শরীর আসছে মাটি থেকে, মন আসছে আসমান থেকে, কয় না শরীর আসছে মাটি থেকে, মন আসছে আসমান থেকে, মানে একটা নিচের থেকে উঠলো আরেকটা উপরের থেকে নামলো, বলেন না একটা কি নিচের থেকে উঠলো আরেকটা উপরের থেকে নামলো, দেখা হইলো মাঝখানে, কন্যা দেখা হইলো কি মাঝখানে, একটার সঙ্গে আরেকটা যুক্ত হইলো তো মানুষ হইয়া গেল। আল্লাহ একবার কিতাবের মধ্যে আসছে যেটা যেখান থেকে আসছে ওইটা কাম শেষে দিন শেষে ওইটা সেখানেই চলে যায়, দিন শেষে যেটা যেখান থেকে আসছে ওইটা ওখানেই চলে যায়। এই যে কাগজ, এই কাগজটার মধ্যে আগুন লাগাইলাম, কাগজটা একটা জিনিস, আগুন লাগাইলে হবে দুইটা জিনিস, কাগজটা কও না তুমি কও না, কাগজটা কি একটা জিনিস মাহফুজ বলো, কাগজ এক জিনিস, আগুন লাগাইলে হবে দুই জিনিস, কাগজ এক জিনিস, আগুন লাগাইলে হবে দুই জিনিস, একটার নাম ধোঁয়া উপরে চলে যাবে আরেকটার নাম ময়লা নিচে পড়ে যাবে, একটার নাম বলেন না ধোঁয়া উপরে চলে যাবে আরেকটার নাম ময়লা নিচে পড়ে যাবে, উপরেরটা উপরে চলে গেছে নিচেরটা নিচে পড়ে গেছে। আপনার আমার জীবন দুই জিনিসের সমন্বয়, একদিন সময় আসবে অস্বীকার করতে পারবেন না, পলাইতেও পারবেন না, আপনার এই জীবনের মধ্যে মালাকুল মউত মউতের আগুন লাগাইয়া দিবে, ঠিক না বেঠি? কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশশাহাদা। তা আসবে নি মৌত, আসবে নি, পলানোর কোনো ভাও আছে নি, পলানোর ভাও আছে নি? যদি পলানোর ভাও থাকতো মিয়া ভাই তাহলে ফেরাউন আজ পর্যন্ত জিন্দা থাকতো, কথা বল না, পলানোর যদি ভাও থাকতো তোর নমরুদকে কেউ মারতে পারত না। আল্লাহ পাক বলেন পলানোর কোনো ভাও আমি দুনিয়ার মধ্যে রাখি নাই। আল্লাহ একবার তো বলেন না,
মালাকুল মউত একদিন আসবে চোখটা বন্ধ করে খেয়াল করেন মালাকুল মউত একদিন আসবে আয়েশা মউতের আগুন ধরায়া দিবে আগুন ধরানোর পরে আপনি দুই জিনিসের সমান নয় শরীর আর মন আগুন ধরায়া দিলে মন চলে যাবে উপরে আর শরীর চলে যাবে নিচে কন্যা মন চলে যাবে হয়তো ইল্লিয়িন নয়তো সিজ্জিন বালা হইলে ইল্লিয়িন বুড়া হইলে সিজ্জিন চলে যাবে উপরে থাকবে শরীর শরীরটা চলে যাবে কবরের নিচে ঠিক না ঠিক যে জিনিস যেখান থেকে এসেছিল সেই জিনিস আবার ওখানেই ফিরে চলে গেল ঠিক না ঠিক এই শরীর আর মনের মধ্যে ড্রাইভার কে গাড়ি কে বলেন মাহফুজ বলো কে ড্রাইভার কে গাড়ি কে কারে চালায় শরীর মন চালায় না মন শরীর চালায় কে কারে চালায় ড্রাইভার কে গাড়ি কে কোন না জোয়ান নিছে হ্যাঁ শরীর হইলো গাড়ি মন হইলো ড্রাইভার শরীরে মন চালায় না বরং মনে কেমনে বুঝলাম ভাই যে দোস্ত বাড়িতে আসলা আমগো বাড়িতে একটু হাঁটতে যাইবা কম মন চায় না ভাই যে আমার দিকে একটু তাকাও কম মন চায় না তাকানোর কাম চোখের জবাব দিতে আসে মনের কইতো ধরো না কম মন চায় না ধরনের কাম হাতের জবাব দিতে আসে মনের ভাই যে এত ডাকলাম শুনলে না কম মন চায় না শুনের কাম কানের জবাব দিতে আসে মনের বুঝা গেল মন পারমিশন না দিলে চোখ কাম করে না মন পারমিশন না দিলে কান কাম করে না কোনা মাহফুজ মন পারমিশন না দিলে হাত কাম করে না মন পারমিশন না দিলে পাও কাম করে না ঠিক না ব্যাধি এদি হইল সব হইল প্রজা আর রাজা হইল মন আল্লাহ ওয়াহিয়াল কলব صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله على وهي القلب الله حبيب বলেন দেখো তোমার শরীরের মধ্যে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো হইলো সব প্রজা এদের পিছনে মেহনত করে খুব বেশি লাভ হবে না বরং এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো যাকে মাইনা চলে যার হুকুমে চলে এটার নাম হইল মন এটার নাম কন্যা এটার নাম কি মন বালা সব বালা কন্যা মন বালা সব বালা মন খারাপ সব খারাপ মন বালা সব বালা মন খারাপ তাহলে অঙ্গ প্রত্যঙ্গের পিছনে মেহনত করে সময় নষ্ট করণের চেয়ে মুরব্বী কোন কোন জায়গায় মেহনত করতে হবে মন কোন জায়গায় মেহনত করতে হবে মন এটা ধরেন না বামদুদের দুই আঙ্গুল দিচ্ছে এখানে বুঝি সব আটকে রয়েছে কোথায় কর না এখানে সব কি আল্লাহ একবার এই মনটাকে বানাইতে হবে মন বানানোর জন্যই আল্লাহ পাক মানুষকে দুনিয়ায় পাঠাইছে আমরা ছিলাম কোন জায়গায় বলেন তো রু জগতে কোন জায়গায় রু জগতে কোন জায়গায় রু জগতে বর্তমানে আসি কোন জায়গায় দুনিয়ায় আসি কোন জায়গায় দুনিয়ায় তাহলে একটা প্রশ্ন ছিলাম রু জগতে পাঠানো হইল দুনিয়ায় বলেন না আপনি বলেন ছিলাম রু জগতে বিশ্বাস হয় না আল্লাহ পাক বলেন আমি সেখানে তোমাদেরকে রু জগতে বানাইয়া এক বছর দুই বছর নয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমি তোমাদেরকে আমার কাছে রাখছিলাম কথাবার্তাও কইছি অনেক পড়েন না আলাস্তু বি রব্বিকুম পালু বালা একটা উদ্ধৃতি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে দিয়েও দিয়েছেন ওই সেখানের মধ্যে আমি তোমাদেরকে জিজ্ঞাসাও করেছিলাম আমি কি তোমাদের রব নই তখন তোমরা সবাই কইছিলাম বালা হুজুর কথা হাসানি তো বোঝা গেল কোন জায়গায় জানিছিলাম কোনো সন্দেহ আছে সবাই বলেন না কোন জায়গায় ছিলাম পাঠানো হইল কোন জায়গায় কেন পাঠানো হইল দুনিয়াতে পাঠানো হইল মন বানানোর জন্য কন্যা দুনিয়াতে পাঠানো হইল আপনি কন্যা জোরে কন
মন বানানোর জন্য কথা কইতে হইব কথা না কইলে গিরা খুলবে না কথা কইলেই গিরাগুলো মনের ভিতরে শয়তান অনেক গিরা দিয়ে রাখে এই গিরাগুলো কথা কইলে খোলে কথা না কইলে এইজন্য আমি কথা কওয়াই তো বলেন না কি কি জন্য পড়াইছে এই দুনিয়ার মধ্যে মন বানানোর জন্য আগে বলছি মানুষ বলতে কয় জিনিস কন্যা দুই জিনিস একটা হইলো শরীর আরেকটা হইলো মন শরীর তৈয়ার হয় মায়ের পেটে মন তৈয়ার হয় আসমানের পেটে শরীর তৈয়ার হয় কন্যা শরীর তৈয়ার হয় মায়ের পেটে মন তৈয়ার হয় আসমানের পেটে শরীর তৈয়ার হয় কোন জায়গায় জানি মায়ের পেটে মন তৈয়ার হয় আসমানের পেটে আল্লাহ একবার শরীরটা আল্লাহ পাক তৈয়ার করে দিয়েছেন আপনার মায়ের পেটে রাখিয়া শরীর ছোট ফ্যাক্টরি ছোট কথা কয় না কা মাহফুজ বলো শরীর ছোট ফ্যাক্টরি কি ছোট্ট মন বড় ফ্যাক্টরি বড় শরীর ছোট্ট ফ্যাক্টরি কি ছোট্ট মন বড় ফ্যাক্টরি কি এখন আমাদের এই না জলিলুর রশিদ কইতে আছে হুজুর শরীর ছোট কেমনে বুঝলাম মন বড় কেমনে বুঝলাম এটা বুঝান না আমি যদি জলিলের রশিদকে বলি জলিলুর রশিদ তুমি তো ইয়াং ম্যান হাতটা উপরের দিকে উড়াইয়া চাঁদটাকে মুখ করে ধরো তো পারবে ইজ পসিবল পারবে কেন বলে হুজুর আমি এত লম্বা নই যে চাঁদকে ধরে ফেলতে পারি ঠিক না বেঠি কিন্তু জলিলুর রশিদকে যদি আমি বলি জলিলুর রশিদ তোমার মনকে আমি একটা হুকুম দিতে চাই সেটা হইলো টাইম এক সেকেন্ড না টাইম কি এক সেকেন্ড যাইতে হবে সূর্যের বাড়ি যাইতে হবে চন্দ্রের বাড়ি যাইতে হবে আসমানের বাড়ি বলেন জলিলুর রশিদের মন সেকেন্ডের মধ্যে আসমানে যাইতে পারবে কি না বলো বীর চির অন্যতম মশির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি বলো মহাবিশ্বের মহাকাশ ভাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি দুলুক বুলুক গুলুক ভেদিয়া খুদার আস নারস ছেদিয়া উঠিয়াছি চির বিশ্ব আমি বিশ্ব বিধাত্রীর বলো বীর চির উন্নতম মশির নজরুল সেকেন্ডের মধ্যে আরস কুরসি ভেদ করে কোথায় চলে গেছে তার মন বোঝা গেল শরীর ওই পর্যন্ত বুঝতে পারে না কিন্তু মন সেই পর্যন্ত বুঝতে এক সেকেন্ডও লাগে না এবার হুজুরে ফতোয়া দিব যেটা চাঁদ পর্যন্ত যাইতেই পারে না এটা বড় না যেটা চাঁদকে পিছনে ফেলাইয়া সব কিছু অতিক্রম করে আরস পর্যন্ত যায় সেটা কোনটা বড় নজরুল তো আরস পর্যন্ত গেছে আর আমাদের বুজুর্গরা কয় আরসের উপরে হইলো দায় আরসের উপরে হইলো আলমে খালক আলমে খালকের উপরে আলমে আম্র আলমে আম্রের উপরে দায়রায় এমকান দায়রায় এমকান পর্যন্ত মখলুকের সীমানা শেষ এরপরে শুরু হবে এলাহিয়াত শুরু হবে হেজাব শুরু হবে সিফাত শুরু হবে আসমাউল হুসনা এরপরে ওরাউল ওয়ারা সুম্মা ওরাউল ওয়ারা সুম্মা ওরাউল لا يحد ولا يتصور ولا ينتج ولا يتغير تعالى عن الجنس والجهاد جعل الكليات والجزئيات مؤمن بندر مون কোথায় চলে যায় সেকেন্ডের মধ্যে সুবহানাল্লাহ তাহলে এবার ইয়াং ম্যান আপনি বলেন শরীর ছোট্ট ফ্যাক্টরি ছোট্ট মন বড় ফ্যাক্টরি বড় শরীর ছোট্ট ফ্যাক্টরি ছোট্ট মন বড় ফ্যাক্টরি কত বড় কহুজুর এখন তো আরেক বিপদে পড়লাম শরীরের তুলনায় মন যত বড় তাইলে ফ্যাক্টরি কিন্তু আরো বড় হওয়ার দরকার আছে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ শরীর ছোট্ট এই জন্য ছয় মাসে কামায়া যায় মাহফুজ কও না কয় মাসে কামায়া যায় মানুষের শরীর মায়ের পেটে কমসে কম ছয় মাস এরপরে নয় মাস দশ মাস যায় লাগে নয় দশ মাসে ফ্যাক্টরিতে কাম শেষ আর মন যেহেতু বড় এটা বানাইতে আরেকটু লম্বা সময় লাগে মিনিমাম আপনার ধরেন না 60-70 বছর আল্লাহর হাবিব বলেন আমার উম্মতি বাইনা সিত্তিনা ওয়া সাবঈন আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70 বছর 60 থেকে কি 70
মানে এই ফ্যাক্টরিতে মাল তৈরি হইতে হইলে মানে টাইমটা একটু বেশি লাগে টাইমটা একটু কি লাগে সুবহানাল্লাহ মেরে ভাই ও দোস্ত বুঝুর মন কে তৈয়ার করার জন্য এই আসমানের ফ্যাক্টরি আল্লাহ পাক দেখাই দিয়েছেন মায়ের পেটের থেকে শরীর তৈয়ার হয় সেখান থেকে আসনের সময় এক ভদ্রলোক উনি চোখ আনে নাই না কি আনে নাই দুনিয়ার মার্কেটে আসনের পরে কতজন ডাক্তার মিললে তার চোখ দেওয়া যাবে মায়ের পেটের থেকে ফ্যাক্টরির থেকে আসনের সময় হাত আনে নাই দুনিয়ার এই মার্কেটে আসনের পরে কতজন ডাক্তার মিললে তাকে হাত দিতে পারবে কথা কোন না পারবো আল্লাহ পাক দেখাইতে আছেন আমি ফ্যাক্টরি তোমাদেরকে চিনাইয়া দিলাম কেন দুনিয়ার এই আসমানের পেটের ভিতরে তোমাদেরকে পাঠাইলাম মন বানানোর জন্য মনের জন্য চোখ বানাও মনের জন্য কান বানাও মনের জন্য হাত বানাও মনের জন্য পাও বানাও মনের জন্য মুখ বানাও মনের জন্য দাঁত বানাও মনের জন্য জিহ্বা বানাও দাঁত মুখ জিহ্বা হুজুর যদি না বানাইয়া গেলেন জান্নাতের ভাত তরকারি কেমনে খাইবেন যেটা বানায় যাও লাগবে না মায়ের পেটের থেকে আসনের সময় যেমন চোখ না আনলে দুনিয়াতে আর চোখ পাওয়া যায় না এই আসমানের পেটের থেকে তুমি তোমার মনের চোখ বানাইয়া যদি না গেলা মৌতের পরে কিন্তু আর তোমাকে চোখ দেওয়া হবে না কালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানসীতাহা وكذلك اليوم تنسى কাপাসিয়ার মুসলমান কবরে গেছে এতে আছিল চোখওয়ালা ও না এতে আছিল কি চোখওয়ালা মৌতের পরে এখন দেখে চোখ নাই আল্লাহকে জিজ্ঞেস করতেছে ও আল্লাহ আমি তো ছিলাম চোখওয়ালা আমার চোখ গেল কই আল্লাহ পাক বলবেন কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকা ইয়াউমা তুনসা ফ্যাক্টরিতে যখন তুমি ছিলা তখন তোমাকে বারবার মনে করাইয়া দেওয়া হয়েছে চোখ বানায়া যাও চোখ বানায়া যাও মার্কেটে চলে গেলে কিন্তু আর চোখ পাইবা না বারবার ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা আল্লাহ পাক বলেন দুনিয়ায় থাকতে তুমি চোখ বানাইয়া যাইবা চোখ বানানোর জন্য হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ এটাকে এখানে চোখ বানাইতে হবে অঙ্গ প্রত্যঙ্গ বানাইতে হবে এবং এটাকে সুস্থ বানাইতে হবে মনটাকে এখানে তৈরি করণ লাগে এটাকে সুস্থ বানানো লাগে বুঝে আসে না আচ্ছা বুঝুনের জন্য কইতে আছি উদাহরণ হইল জলিলুর রশিদ কন্যা জলিলের রশিদ এই যে জলিলুর রশিদের আল্লাহ একবার মেরে ভাই ও দোস্ত বুজুর্গ মন আর শরীর এর মধ্যে শরীরকে বানাইতে হইলে চার কাম মনকে বানাইতে হইলে ছয় কাম শরীরকে বানাইতে হইলে চার জায়গা মন বানাইতে হইলে ছয় জায়গা দেখাইলেন না তো আপনারা শরীর বানাইতে হইলে কয় জায়গা চার মন বানাইতে হইলে কয় জায়গা ছয় জায়গা কারণ শরীর ছোট্ট কাম কম তুমি কম শরীর ছোট্ট কাম কম মন বড় কাম বেশি কর না মন বড় কাম বেশি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন আপনি মুখমণ্ডল ধৌত করলেন দুই হাত কোনে পর্যন্ত ধৌত করলেন মাথা মাসা করলেন দুই পাও টাকনু পর্যন্ত ধৌত করলেন তাহলে উজু হয়ে গেল এবার নামাজে দাঁড়াইতে পারবেন না শরীর পাক হয়ে গেছে
শরীরকে পাক করতে হইলে চারি কাম চারি জায়গা আর মনকে পাক করতে হইলে মন যেহেতু বড় কাম একটু বেশি মন যেহেতু বড় কাম একটু কি বেশি এজন্য তোমার বাতি জ্বালাইতে হবে এক নম্বর কলবের মধ্যে দুই নম্বর রুহের মধ্যে তিন নম্বর নফসের মধ্যে চার নম্বর সিরের মধ্যে পাঁচ নম্বর খফির মধ্যে ছয় নম্বর আখফার মধ্যে ছয় জায়গাতে আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় জায়গাতে আপনি যখন বাতি জ্বালায়া দিবেন পুরা মনের জগৎ আল্লাহ পাক আলোময় বানাইয়া দিবেন কে কে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ মনকে বানাইতে হইলে তিন টাইম দুই কাম এক টার্গেট বলেন তিন টাইম দুই কাম এক টার্গেট তিন টাইম দুই কাম এক টার্গেট কয়টা টাইম কয়টা তিনটা কাম কয়টা দুইটা টার্গেট কয়টা একটা টাইম কয়টা তিনটা কাম কয়টা দুইটা টার্গেট কয়টা একটা এই একটা টার্গেট কে বলেন না কে কে আরো জোরে কে ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়তটা ঠিক করো টার্গেটটা আল্লাহকে বানাও তুমি নির্বাচনে নির্বাচন করবা এই টার্গেটে জিকির আজকার নয় তুমি মাদ্রাসার চান্দা করবা এই টার্গেটও জিকির আজকার নয় তোমার নিয়ত থাকতে হবে কোনটা বলেন না জোরে বলেন কে তাহলে টার্গেট হইল আল্লাহ টাইম কয়টা জানি মাহফুজ কয়টা কি কি সকাল বিকাল শেষ রাত্র সকাল বিকাল শেষ রাত্র বলেন সকাল বিকাল শেষ রাত্র সকাল বিকাল শেষ রাত্র মনকে বানাইতে হইলে মন থেকে দুশ্চিন্তা টেনশন দূর করতে হইলে মন থেকে দুশ্চিন্তা টেনশন দূর করতে হইলে মনকে সুস্থ বানাইতে হইলে কয় টাইম কাম করন লাগে তিন টাইম কি কি সকাল বিকাল শেষ রাত্র কতক্ষণ পর্যন্ত কয় আধা ঘন্টা তিরিশ মিনিট সকালে ফজরের নামাজের পরে আধা ঘন্টা বিকালে আসর কিংবা মাগরিবের নামাজের পরে আধা ঘন্টা আর শেষ রাত্রে তাহাজ্জুতের পরে আধা ঘন্টা আল্লাহ একবার তো কয়টা টাইম হইল তিনটা টাইম কয়টা টাইম হইল তিনটা টাইম দলিল কি দলিল হইল ফাস্তাইনু বিল গাদবতি ওয়ার রওহাতি ওয়া শাইইন মিনাল দুলজাতি বলেন না ফাস্তাইনু বিল গাদবতি ওয়ার রওহাতি ওয়া শাইইন মিনাল দুলজাতি গাদওয়া মানে সকাল রওহা মানে বিকাল দুলজা মানে শেষ রাত্র গাদওয়া মানে সকাল রওহা মানে বিকাল দুলজা মানে শেষ রাত্র আল্লাহর হাবিবের হাদিস বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেন তিন টাইম কাজ করবা এর মধ্যে একটা হলো গাদওয়া সকাল আরেকটা হলো রওহা বিকাল আরেকটা হলো দুলজা শেষ রাত্র ইনশাআল্লাহ তৈরি আছি তো সবাই তো কয় কয় টাইমে কাম করুন লাগে কতক্ষণ কাম করুন লাগে তিরিশ মিনিট কয় মিনিট তিরিশ মিনিটের কম হইলে কিন্তু কাম হবে না চোখ বন্ধ করে তিরিশ মিনিট বলেন না চোখ বন্ধ করে মোরাকাবার হালতে তিরিশ মিনিট মোরাকাবার হালতে কয় মিনিট বলেন না তিরিশ মিনিট কারণ সিদ্ধ হওয়ার জন্য ব্যাকিং টাইম দেওয়া লাগে সিদ্ধ হওয়ার জন্য ব্যাকিং টাইম দেওয়া লাগে গরুর গোশত কিনলেন দামি গোশত কিনলেন মশলা মশাই এখানে দিলেন তেল দিলেন নুন দিলেন হলুদ দিলেন মরিচ দিলেন চুলার মধ্যে বসাইলেন বসাইতে না বসাইতে আবার উঠাইয়া ফেললেন এটা খাওয়ান যে উনি খান সব কেন কয় সিদ্ধ হয় নাই কর না কি হয় নাই সিদ্ধ হয় নাই এটা সিদ্ধ হইতে হইলে আপনাকে দশ মিনিট পনেরো মিনিট চুলার মধ্যে এরকমভাবে রাখতে হবে নিচে আগুন জলে উপরে ঢাকনা দেওয়া কর না নিচে আগুন জলে উপরে ঢাকনা দেওয়া এইভাবে অন্তত দশ থেকে পনেরো মিনিট ধরে রাখতে হবে
তার পরে এটা খাওয়ানোর যোগ্য হবে আল্লাহ আকবার বেকিং টাইম যদি আপনি না দিলেন খাওয়ানোর উপযোগী হয় না গোশত যদি গোশতটা জলিলের রশিদ বলো গোশত যদি বেকিং টাইম না দিলে সিদ্ধ না হয় তাহলে ওই কলিজা ওই মন যেটাকে আপনি পাথরের চেয়েও আরো শক্ত বানাইয়া রাখছেন পাথরের চেয়েও আরো শক্ত বানায় রাখছেন এটাকে সিদ্ধ করতে হইলে আপনি টাইম দেওয়া লাগবে না সুবহান সকাল বিকাল শেষ রাত্র সকালে হইল ছয় তসবি বিকালে হইল ছয় তসবি শেষ রাত্রে হইল বারো তসবি কোন সকালে ছয় তসবি বিকালে ছয় তসবি শেষ রাত্রে বারো তসবি ছয় তসবি কানে কয় একশো বার সুবহান আল্লাহ বলেন একশো বার সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কয়শো বার এরপরে একশো বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে একশো বার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কয়শো বার একশো বার এরপরে একশো বার কয়টা তসবি জানি
কয়টা তসবিহ ছয় তসবিহ তসবিহ হইল ছয়টা এই ছয়টা আপনার পাহারাদার ছয় দিকে দাঁড়ায় পাহারাদার ছয় দিকে দাঁড়ায় কোন না ছয় পাহারাদার ছয় দিকে দাঁড়ায় ছয় পাহারাদার ছয় দিকে দাঁড়ায় দিক কয়টা তুমি কও ছয়টা দিক কয়টা তুমি কও না ছয়টা গণ সামনে এক পিছনে দুই ডাইনে তিন বামে চার উপরে পাঁচ নিচে ছয়টা হইল তো দিক হইল ছয়টা তসবিহ হইল ছয়টা দিক হইল ছয়টা তসবিহ হইল এবার মিলাইয়া দেন কেমনে কেমনে মিলাইবেন যত সুবহানাল্লাহ পড়বেন সবগুলো দাঁড়ায় বাম দিকে যত আলহামদুলিল্লাহ পেছনের দিকে যত আল্লাহু আকবার ডান দিকে যত লা ইলাহা ইল্লাল্লাহ মাথার উপরে যত আস্তাগফিরুল্লাহ পায়ের নিচে যত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো হইল আগে আগে তো কর না বাম দিকে জানি কি পেছনে ডাইনে উপরে নিচে সামনে আর কোনটা বাকি আছে নি তসবি কয়টা দিক কয়টা তসবি কয়টা দিক কয়টা মিলাইয়া লন বাম দিকে সুবহানাল্লাহ পেছনে আলহামদুলিল্লাহ ডাইনে আল্লাহ আকবার মাথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ পায়ের নিচে আস্তাগফিরুল্লাহ সামনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মুমিন বান্দাকে ছয় তসবি প্যাকেট করে ফেলছে এখন দেখা যাবে না দেখা কখন দেখা যাবে মৌতের বিছানায় আপনি যখন থাকবেন তখন এরা আপনার নজরে আসবে এর আগে নজরে আসবে না আল্লাহ পাক ব্যারিকেড দিয়ে রাখছেন তো এখন নজরে যাইবা না তবে কাম করো কাম করো তবে চোখের সামনে আসবা না কথা বল না কাম করো তবে চোখের সামনে আসবা না চোখের সামনে কখন আসবে যখন আপনি মৌতের বিছানায় শুয়ে যাইবেন দুনিয়ার থেকে আপনার সম্পর্ক ছিন্ন ছেলে মেয়ে সাথে সম্পর্ক ছিন্ন টাকা পয়সার সাথে সম্পর্ক ছিন্ন এখনো মালাকুল মুতাজাইল আসে নাই না আর মালাকুল মুতাজাইল কি এখনো আসে নাই অথচ সম্পর্ক ছিন্ন হয়ে গেছে সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন টাকা পয়সার সাথে সম্পর্ক ছিন্ন দুনিয়ার ক্ষমতার সাথে সম্পর্ক ছিন্ন দুনিয়ার সকল আরামায়েশের সাথে সম্পর্ক ছিন্ন তবে এখনো মালাকুল মুত আসে নাই তখন আপনি দেখবেন আপনার শরীর ঘেঁষা বলেন না শরীর ঘেঁষা এই ছয় জিনিস ছয় দিকে খাড়াইয়া এরকম ভাবে পাহারাদারি করতে আছে শয়তানের বাহিনী আপনাকে আক্রমণ করার জন্য কত রকমের আয়োজন দাজ্জাল মানুষকে এতটা পেরেশান করে না শয়তান মৌতের সময় একজন মানুষকে যতটা পেরেশান করে হাদিসে পাকের মধ্যে আসছে আপনি তো মৌতের বিছানায় যখন শুয়ে গেলেন যখন সম্পর্ক ছিন্ন হয়ে গেল শয়তান আপনার সামনে চলে আসবে এবং সে চ্যালেঞ্জ করবে যে আল্লাহ নাই আপনি মানতে চাইবেন না তখন সে আপনার মৃত মা বাবা যারা আপনার আগে অন্তকাল করে গিয়েছেন এদেরকে কবর থেকে আবার উঠাই আনবে এরই মিশামিশি উড়াই আনবে উড়াই আন না ওদেরকে দিয়া সাক্ষী দেওয়াইবে এরপরে বলবে এবার তো তোমার বিশ্বাস হইতে আছে আমি যা বলছি তাই সত্য সুবহানাল্লাহ কঠিন হাদিসে পাকের মধ্যে আসছে দাজ্জাল মানুষকে এতটা পরেশান করে না করতে পারে না শয়তান মৌতের বিছানায় একজন মুমিনকে যতটা পরেশান করে এরা যত পরেশান করে এটা আপনার গায়ে পৌঁছতে দেয় না কারণ ছয় বাহিনী কন না কয় বাহিনী কথা কয় না কয় বাহিনী ছয় বাহিনী এক বাহিনী বাম দিকে নাম হইল সুবহানাল্লাহ আরেক বাহিনী পেছনের দিকে নাম হইল আলহামদুলিল্লাহ আরেক বাহিনী ডান দিকে নাম হইল আল্লাহু আকবার আরেক বাহিনী উপরের দিকে নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ আরেক বাহিনী নিচের দিকে নাম হইল আস্তাগফিরুল্লাহ আরেক বাহিনী সামনের দিকে নাম হইল মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আপনি তো মৌতের বিছানায় নিক্ষা তামাশা দেখতে আছেন সেখানে শুয়ে শুয়া আর আপনি বলবেন এরা কারা
আমাকে এরকম ভাবে হেফাজত করতে আসে এদেরকে তোমাদের কাছে চিনলাম না তোমাদেরকে মানুষ মনে হয় না জিন মনে হয় না ফেরেশতা মনে হয় না হুর মনে হয় না গেলমান মনে হয় না তবে তোমরা কারা তখন এরা বলবে হুজুর কেউ বলবে আমার নাম সুবহানাল্লাহ কেউ বলবে আমার নাম আলহামদুলিল্লাহ কেউ বলবে আমার নাম আল্লাহু আকবার কেউ বলবে আমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ কেউ বলবে আমার নাম আস্তাগফিরুল্লাহ কেউ বলবে আমার নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আল্লাহর বান্দা জিজ্ঞেস করতে আসে তোমরা যে আমাকে হেফাজত করতে আসো কতক্ষণ পর্যন্ত হেফাজত করবা তসবিহগুলো তখন জবাব দিবে হুজুর এখনো মালাকুল মউত আসে নাই মালাকুল মউত আসনের পরে পরিস্থিতি কিন্তু আরো জটিল হবে কোন না পরিস্থিতি আরো কি তবে পরিস্থিতি যতই জটিল হোক না কেন পাহারাদারিতে আমরা আছি কোন না পাহারাদারিতে আমরা আছি আপনি কবরে যাবেন পরিস্থিতি আরো জটিল হবে তবে পাহারাদার আমরা আছি আপনি হাশরের ময়দানে উঠবেন পরিস্থিতি আরো জটিল হবে আমরা পাহারাদাররা আছি আপনি মিজান পুলসারাতে যাবেন পরিস্থিতি আরো জটিল হবে তবে পাহারাদার আমরা আছি আপনি জান্নাত পর্যন্ত যাবেন আমরাও আপনার সঙ্গে সঙ্গে আছি জান্নাত পৌঁছে যাওয়ার পরে আমরা হইলাম জুনিয়র টিম মিয়াবাইকন আমরা হইলাম কি জুনিয়র টিম আপনি জান্নাতে চলে যাওয়ার পরে আমাদের সিনিয়র টিম আসবে আমাদের কি সিনিয়র টিম আসবে ওই সিনিয়র টিমের হাতে আপনাকে বুঝাইয়া দেওয়ার আগ পর্যন্ত আপনার সঙ্গ আমরা ছাড়ব না সুবিধার দরকার আছে নি বলেন তো কে কে আমল করবেন আল্লাহ আকবার কবীরা মেরে ভাই ও দোস্ত বুজুর্গ এটা হলো ছয় তসবিহ আর শেষ রাত্রে মাহফুজ কও না শেষ রাত্রে যেটা এটা কি বারো তসবিহ শেষ রাত্রে যেটা এটা কি বারো তসবিহ তো দুইটার বেশ কম কি ছয় তসবিহ হইল ভিটামিন বারো তসবিহ হইল অ্যান্টিবায়োটিক কন না ছয় তসবিহ হইল ভিটামিন বারো তসবিহ হইল অ্যান্টিবায়োটিক সুস্থ হইতে হইলে ভিটামিনও লাগে অ্যান্টিবায়োটিকও লাগে কন না ভিটামিনও লাগে অ্যান্টিবায়োটিকও লাগে আরও জটিল হইলে হাসপাতালে ভর্তি হন লাগে কোনো খানকায় চলে যাওয়ান লাগে তো বলেন না ছয় তসবিহ ভিটামিন বারো তসবিহ অ্যান্টিবায়োটিক বলেন ছয় তসবিহ ভিটামিন বারো তসবিহ অ্যান্টিবায়োটিক আল্লাহ একবার ছয় তসবিহ তো কিছু কথা কইলাম বারো তসবিহ শেষ রাত্র কন্যা বারো তসবিহ শেষ রাত্র সবাই ঘুমাই আসে আপনি উঠেন সুন্দর মতন উজু করলেন কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ কয় রাকাত কয় ছয় বারে বারো রাকাত বলেন না ছয় বারে বারো রাকাত ছয় বারে সবাই তো কইল না ছয় বারে সম্ভব হইল না দশ রাকাত সম্ভব হইল না আট রাকাত সম্ভব হইল না ছয় রাকাত সম্ভব হইল না চার রাকাত সম্ভব হইল না সম্ভব হইল না আবারও দুই রাকাতে এক রাকাতের নামাজ হয় না কোন এক রাকাতের কি হয় না নামাজ হয় না এক ঠ্যাঙ্গে হাঁটন যায় না কোন না এক ঠ্যাঙ্গে হাঁটন যায়নি এক ঠ্যাঙ্গে হাঁটন যায় না এক রাকাতে নামাজ হয় না তো মিনিমাম দুই রাকাত নামাজ পড়ে ক্যাবলামুখী হইয়া বসবেন কোন দিকে বলেন না ক্যাবলামুখী হইয়া বসবেন মোরাকাবা বানাইবেন আল্লাহ একবার মোরাকাবা কাকে বলে মোরাকাবা বলা হয় মোরাকাবা বলা হয় শরীরকে বাইতুল্লাহর সামনে আর মনকে আল্লাহর সামনে বলেন না শরীরকে বাইতুল্লাহর সামনে মনকে আল্লাহর সামনে সবাই তো কইল না না কইলে বুঝবেন কেমনে শরীরকে বাইতুল্লাহর সামনে হাজির করা মনকে আল্লাহর সামনে হাজির করা শরীরকে বাইতুল্লাহর সামনে হাজির করা মনকে আল্লাহর সামনে হাজির করা বসবেন কেমনে বসবেন আত্তাহিয়াতের শুরুতে দেখেন না কেমনে বসবেন আত্তাহিয়াতের শুরুতে বসবেন হাত দুইটা হাঁটুর উপর থাকবে হাত দুইটা কই হাঁটুর উপরে থাকবে আঙ্গুলের মাথা হাঁটুর মাথা দুইটা সমানে সমান থাকবে আঙ্গুলের মাথা হাঁটুর মাথা মা বোনরা খেয়াল করে শুনেন
আঙ্গুলের মাথা হাঁটুর মাথা সমান সমান থাকবে আঙ্গুলগুলো হালকা ফাঁক থাকবে আঙ্গুলগুলো হালকা ফাঁক থাকবে কোমর মেরুদণ্ড গর্দান তিন জিনিস বিলকুল সোজা কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা কারণ যদি আপনি সোজা না রাখেন তাহলে ঘুমিয়ে ধরে যাবো তাহলে কিধরে যাবো ঘুমিয়ে ধরে যাবো আপনি আর জিকিরও করতে পারবেন না মোরাকাবাও করতে পারবেন না কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা চোখ বন্ধ থাকবে তিরিশ মিনিট খান সাহেব কন কয় মিনিট তিরিশ মিনিট ভয় পাইবেন না আমি একজন কইছি মানে এবারটা চোখ বন্ধ করে বসছে কিন্তু কোত্থেকে বিলাই একটা আয়সা পিছনে বুঝলেন লাভ দিয়া বসছে এই জন্য বসনের আগে দেখে নেবেন বিলাই ডিলাই আসেন আসেনি জানালা মারালা খোলা আছে কিনা তাইলে এত ঝামেলা হবে না একজনের বললো হুজুর চোখ বন্ধ করলে আমি ভয় পাই আমি ঠিক আছে ভয় পাওয়ানোর দরকার নেই বাতি জ্বালায় রাখবা বাতি কি জ্বালায় রাখ আরে মিয়া সাহ আমাদের কি আমাদের বুজুর্গরা অন্ধকার জায়গায় বসাইছে জঙ্গলের মধ্যে এরপরে কয়েছে চোখ বন্ধ রাখবা আর চোখ বন্ধ না শুধু উপরে ভারী রুমাল দিয়া পুরা শরীরকে ঢাকা ফেলছে চোখ বন্ধ থাকতে হবে কন্যা চোখ বন্ধ থাকতে হবে কয় মিনিট তিরিশ মিনিট কয় মিনিট তিরিশ মিনিট কম হইলে হবে না চোখ হইল মনের জানালা মাহফুজ বলো চোখ হইল মনের জানালা মন হইল পাগলা গোড়া মন চোখ হইল মনের জানালা মন হইল পাগলা গোড়া এই পাগলা গোড়াকে আপনি ধরে রাখতে পারবেন না যদি জানালা খোলা রাখলে জানালা যদি বন্ধ রাখতে পারেন তাহলে ঘোড়া বের হইতে পারবে না বের হইলেও বাইরে থাকানোর কোনো ব্যবস্থা নাই আবার ভিতরে ঢুকে যাওয়ার লাগল এজন্য চোখটা বলেন না চোখটা বন্ধ রাখতে হবে আমাদের বুজুর্গরা বলেন তুমি নিয়ম মতন চোখটা যখন বন্ধ করতে শিখবা আল্লাহ পাক তখন তোমার মনের চোখ খুলে দিবে চশমা বন্ধ গোস বন্ধ লভ্যবান চশমা বন্ধ গোস বন্ধ লভ্যবান গরনাবিনি নূর হাকবর মাম খান গরনাবিনি নূর হাকবর মাম খান চোখটা বন্ধ রাখতে হবে কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা বসতে হবে কোন জায়গায় খানবাড়ির মসজিদে কয় না বসতে হবে বাইতুল্লার সামনে শরীরকে বাইতুল্লার সামনে মনকে আল্লাহর সামনে কন্যা শরীরকে বাইতুল্লার সামনে মনকে আল্লাহর সামনে শরীরকে বাইতুল্লাহ চেনেননি মক্কা শরীফ শরীরকে বাইতুল্লার সামনে মনকে আল্লাহর সামনে শরীর দেখা যায় বাইতুল্লাহ দেখা যায় দেখা যাওয়া জিনিসকে দেখা যাওয়া জিনিসের সামনে হাজির বানাও মন দেখা যায় না আল্লাহও দেখা যায় না জিনিসকে দেখা যায় না জিনিসের সামনে হাজির বানাও কেমনে বানাইবেন চোখটা বন্ধ করে আমাদের বুজুর্গ সৈয়দুত্তায়েফা হাজি আমদাদুল্লাহ ফারুকি মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন চোখটা বন্ধ করে তুমি বস বসে চারটা কথা কয়টা কথা চারটা কথা কয়টা কথা চারটা কথা বসলেন খানবাড়ি মসজিদে নো প্রবলেম খানবাড়ি মসজিদে বসলেন মসজিদে না হোক আপনার ঘরে বসেন আপনার রুমে বসেন মা বোনরা নিজেদের রুমেই বসবে তবে বসতে হবে একা একা শুধু বসতে হবে কি একা একা অরজলন জাকারাল্লাহ কালিয়ান ফাফাযাত আইনা এরকম জমায়েত বানায়া নয় মিটিং বানায়া নয় একা সিঙ্গেল শুধু এতটুকু জলিলুর রশিদ শুধু এতটুকু বলা হয়েছে যে যদি স্বামীর সঙ্গে স্ত্রী বসতে চায় অ্যালাউড স্ত্রীর সঙ্গে স্বামী বসতে চায় অ্যালাউড অন্য কাউকে অ্যালাউ করা হয় না স্বামী স্ত্রী যদিও দুইজন আসলে একজন কন্যা স্বামী স্ত্রী যদিও কি দুইজন আসলে কি একজন একজন আরেকজনের অংশ একজন আরেকজনের অংশ এই জন্য স্বামী স্ত্রী দুইজন একত্রে শেষ রাত্রে তাহাজ্জুদের পরে মোরাকাবায় বসার অনুমতি আছে আল্লাহ আকবার জান্নাতের মধ্যেও আপনার সঙ্গে আপনার স্ত্রী থাকবেন ছেলে থাকবে না মেয়ে থাকবে না বাবা থাকবে না মা থাকবে না কথা ঠিক না ঠিক কারণ আপনার ছেলে আপনি তারে আদর করে আপনার সঙ্গে রাখতে চান এবার বউ নেই আসেনি
আপনার বাবা তাইলেও এবো তারা তো মানে স্বামী স্ত্রী আছে এইজন্য জান্নাতের মধ্যে হুম পড়েন না হুম ওয়া আযওয়াজুহুম পড়েন না হুম ওয়া আযওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন জান্নাতের মধ্যে থাকবে স্বামী স্ত্রী অন্য কেউ থাকবে না এজন্য মোরাকাবার সময় স্বামী স্ত্রী একত্রে বসতে পারে চোখ বন্ধ করে দুইজন একত্রে বলবেন সুন্দর মতন বলবেন চোখটা বন্ধ থাকবে চারটা কথা কয়টা কথা কন না আমাদের বুজুর্গ সাইয়েদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ ফারুকী মুহাজিরে মক্কী রহমতুল্লাহ আলাইহি বলেন চোখ বন্ধ করে চারটা কথা তুমি খেয়াল করবা বসা আছো খানবাড়ি মসজিদে বসা আছো তুমি কাপাসিয়ার কোন গ্রামের কোন একটা ঘরের ভিতরে চোখটা বন্ধ করে তুমি খেয়াল করো ডান দিকে মাকাম ইব্রাহিম বলুন ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হজরে আসওয়াদ পিছনে জমজম সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার আমি যেন কল্পনায় নিজেকে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম সাইয়েদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ ফারুকী মুহাজিরে মক্কী রহমতুল্লাহ আলাই বলেন চোখটা বন্ধ করে তুমি এই চারটা কথা ঘুরাইতে থাকো একবার বলো দুইবার বলো তিনবার বলো বলতে থাকো জপতে থাকো বলতে থাকো জপতে থাকো এক পর্যায়ে তুমি দেখবা এখন তুমি আর খানবাড়ির মসজিদে নাই তুমি দিব্যি বাইতুল্লাহর দুয়ারের সামনে বসা দুনিয়ার লোকেরা দেখবে তুমি খানবাড়ি মসজিদে বসে আছো আর তুমি নিজেকে পাইবা তুমি বাইতুল্লাহর সামনে বসা বজাহের বাহামা মরদম নেশাস্তা বজাহের বাহামা মরদম নেশাস্তা বাবা তেনাজ হামা খাতে গাস্তা বজাহের বাহামা গুফতো শনুদাস ওলেকিন দিল দিগর যায় গরুদাস বজাহের সজদা গাহাশ বর সর জমিনাস বাতেন মসজিদ আরশে বরিনা আল্লাহু আকবার আমরা তো মক্কা শরীফ পর্যন্ত যাইতে কষ্ট হয়ে যায় আমাদের বুজুর্গ আল্লাহু আকবার হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন গদা খুদরা তোরা সুলতান চুদিদম গদা খুদরা তোরা সুলতান চুদিদম বদরগাহে তুই রহমান দিদম কত শুকর আদায় করবো চোখ বন্ধ করলে কাসেমকে জমিনের মধ্যে খুঁজা পাই না কাসেমকে খুঁজা পাই চব্বিশ ঘন্টা তোমার আরশের দুয়ারের সামনে সেজে দায় পড়ে আছি তোমরা তো দেখতে আছো তোমাদের সঙ্গে হাঁটা চলাফেরা করি হাট করি বাজার করি আসলে আমি তোমাদের সঙ্গে নাই আমি তো আমার মাওলার আরশের দুয়ারের সামনে পাহারাদারি করি অনুকাল্লিবুহুম জাতাল ইয়ামিনি ওয়া জাতাল শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাঈহি বিল ওয়াসীদ লাবি ইত্তলাআতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামলিতা মিনহুম রুবা এগুলো মোরাকাবা শিখন লাগে শিখলে আপনি দেখবেন আছেন এক জায়গায় অথচ আল্লাহ আকবার আল্লাহ পাক কিরকম শক্তি দেওয়া ছুটি আছে আল্লাহ আকবার কয় যে আমার পয়গম্বরকে ওরা মনে করে যে মানে মালি হাজার রাসূল ইয়াকুলু ত্বামা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক আল্লাহ পাক বলেন আমার পয়গম্বরকে তোমরা জানো না চেনো না কুল্লাউ কানা ফিল আরদি মালাইকাতু ইয়ামশুনা মুতমাইনিন লানাজ্জালনা আলাইহি মালাকার রাসূলা লম্বা কথা মেরে ভাই ও দোস্ত বুজুর্গ বসতে হবে মুরাকাবার হালতে বলেন না বসতে হবে কি হালতে মুরাকাবার হালতে চোখটা বন্ধ করবেন কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা হাত দুইটা জানি কোন জায়গায়
হাঁটুর উপর আঙ্গুলের মাথা হাঁটুর মাথা বরাবর ডান হাতে তসবিহ থাকবে আর আপনি আল্লাহু আকবার হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি যখন নিজেকে বাইতুল্লাহর সামনে খুঁজে পাইবা বলেন না তুমি যখন নিজেকে কোথায় বাইতুল্লাহর সামনে খুঁজে পাইবা তখন টলটল চোখে পানি ছেড়ে দিয়া কইবা হর তরফ সে হো কে হম খার ও তবা হর তরফ সে হো কে হম খার ও তবা আপড়ে আব তেরে দর পে আয়লা তু হি হে হাজত রবায়ে দু জাহা তু হি হে হাজত রবায়ে দু জাহা হম তেরে দর ছোড় কর যাও কহাঁ ও খুদা ঘর সরলাম দুয়ার সরলাম দোকান সরলাম মকান সরলাম ও খুদা গরিব মানুষ টাকা পয়সা নাই অসুস্থ মানুষ চলাফেরা করতে পারি না যদি টাকা পয়সা থাকতো পাসপোর্ট ভিসা বানাইয়া মক্কা শরীফ আপনার ঘর বাইতুল্লাহর দুয়ারে গিয়া আপনার ঘরের গিলাপ ধরে ঝুল্লা যাইতাম গরিব মানুষ যাইতে পারি না এজন্য খান বাড়ির মসজিদে ঢুকলাম চোখটা বন্ধ করলাম মোরা কাবাব বানাইলাম শরীরটা খান বাড়ির মসজিদে পড়ে আছে মনকে আমি তোমার ঘর বাইতুল্লাহর দুয়ারের সামনে হাজির বানাইয়া দিলাম তো শিখন লাগে সময় দিয়া শিখতে হবে শিখলেই দেখবেন কাম হইয়া গেছে যখন তৈয়ার হয়ে গেল এবার আপনার একশো বার দুইশো বার আবার দেখান দেখান কেমনি বধু দেখাও না কয়টা স্টেপ হইলো তিনটা স্টেপ কয়টা স্টেপ হইলো কেন যে ঘটনা হইল জলিলুর রশিদ আসেনি ঘটনা হইল জলিলুর রশিদ এই যে আপাদ মস্তক এটা হইল একটা কুয়া অন্য এটা হইল একটা কুয়া কুয়ার একটা ধরেন এটা একটা কুয়া কুয়া চেনেন না কুয়া কুয়া একটা কুয়া এই কুয়ার মধ্যে এখন পানি তো আছে এই পানির মধ্যে পড়ছে একটা মরা কুত্তা কি পড়ছে মরা কুত্তা পইড়া ময়রা পচ্চা গল্লা সারা পানি নষ্ট এই পানি দিয়ে উজো করেন যাইব পানি উজু করেন যাইব নি শুধু মরা কুত্তা না বিলাইও পড়ছে একটা আবার ছাগলও পড়ছে একটা গরুও পড়ছে একটা কুয়ার অবস্থা কি বলেন তো হুজুরে ফতোয়া দিবেন এই কুয়ার মধ্যে কত বালতি কত ট্রাঙ্কি পানি ঢাললে কুয়াটা পাক হইল কয় যে দুনিয়ার সব পানিও যদি এখানে ঢাললে দেন যতক্ষণ পর্যন্ত কুত্তাটা না উড়াইবেন না যতক্ষণ পর্যন্ত কুত্তাটা না উড়াইবেন সারা দুনিয়ার পানি ঢুকাইল এই কুয়া পাক আগে কুত্তা উড়াও আগে কি করো কুত্তা উড়াও দেখছেন নি এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই এই কুয়াটা পাককরণের জন্য এই কুয়াটা এটার মধ্যে মরা কুত্তা আচ্ছা বলেন তো এটার মধ্যে গীবত আসেনি এটার ভিতরে আসেনি এই মরা কুত্তা হিংসা আসেনি আরেক মরা কুত্তা অহংকার আসেনি আরেক মরা কুত্তা কবিরা গুণা আসেনি আরেক মরা কুত্তা সগিরা গুণা আসেনি আরেক মরা কুত্তা কুফুর আসেনি এটা ডেঞ্জারাস কুত্তা শেরেক আসেনি কইটা আরো ডেঞ্জারাস বেদাত আসেনি আরো ডেঞ্জারাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে তো কুত্তার তো কোনো অভাব নেই এখানে সব দিন লইয়া আপনার জিন্দগি ওই সবটি হইল ক্যান্সার কোন সবটি কি ক্যান্সার এই ক্যান্সার যতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে আছে আপনার জীবন অশান্তি ওই ক্যান্সার লইয়া জীবন অশান্তি এই ক্যান্সার দূরকরণ ছাড়া আপনি মৌতের বিছানায় গেলেন মৌতের বিছানা অশান্তি কবরে গেলেন কবর অশান্তি হাসরে গেলেন হাসর অশান্তি মিজানে গেলেন মিজান অশান্তি পুলছরাতে গেলেন পুলছরাত অশান্তি এরপরে আল্লাহ পাক বলবেন ওরে বন্দা এত ক্যান্সার লইয়া তুমি আমার কাছে আসছ এগুলোকে দূরকরণ ছাড়া আমি তোমাকে জান্নাতে কিভাবে পৌঁছাব আমার এখানে হাসপাতাল আছে নাম হইল জাহান্নাম এখানে আগুন জ্বলতে আছে এই আগুনের মধ্যে তোমাকে কয়েকশো কোটি বছর জ্বালানোর পরে ভিতরের ক্যান্সারগুলো দমন হবে দূর হবে পোড়া যাবে মারা যাবে এরপরে আমি তোমাকে ওই সময় তোমাকে জান্নাতে আবার পৌঁছে
এর আগে এত ময়লা লইয়া এত ক্যান্সার লইয়া আমার পবিত্র জান্নাতে তোমারে কেমনে ঢুকাই এই ক্যান্সারগুলো মিয়া ভাই এই ক্যান্সারগুলো দুনিয়ায় থাকতে দূরকরণ সহজ মৌতের পরে দূরকরণ কঠিন কও না মাহফুজ কও দুনিয়ায় থাকতে দূরকরণ সহজ মৌতের পরে দূরকরণ কঠিন আবার কও দুনিয়ায় থাকতে দূরকরণ বিলকুল সহজ আর মৌতের পরে দূরকরণ বিলকুল কঠিন দুনিয়ায় থাকতে দূরকরণ বিলকুল সহজ মৌতের পরে দূরকরণ বিলকুল কঠিন কোভিড 19 কইতে একটা ময়লা ময়লাটা মাটিতে পড়ে আছে স্যান্ডেল দিয়া ঘষা দিলেন কোভিড শেষ হাতে উঠে গেল তাইলে পচা সাবান দুই আনার পচা সাবান দিয়া হাতটা ধুইয়া ফেললেন কোভিড শেষ মুখে উঠে গেল ভালো গরম পানি দিয়া তিনটা কুলি করেন কোভিড শেষ কিন্তু এই জারণটা যদি গলা ধরেন না একটা বর্ডার আছে আসেনি যে বর্ডার পাস হইয়া গেলে খানা নোব্যাক খানা কি নো ব্যাক আর ফিরে আসে না খানা হাতের মধ্যে আছে ফালায়াও দিতে পারেন নো প্রবলেম মুখে আছে ফালায়া দিতে পারেন নো প্রবলেম গলার একটা সীমানা এটা যদি পার হয়ে যায় মুরব্বী আপনি বলেন ফিরে দিতে পারবেন তো বোঝা গেল একটা বর্ডার আমার আছে আপনাদের আছে কিনা কোভিড যদি এই বর্ডার অতিক্রম করে গেল তো দুই আনার পঁচাশ আবাদে এখন তোমাকে রক্ষা করতে পারবে না 2,02,00,000 টাকার ভেন্টিলেটারও তোমাকে রক্ষা করতে পারবে না বোঝা গেল বর্ডার পাসকরণের আগের হিসাব একরকম আর পাসকরণের পরের হিসাব এই মৌত হইল সেই বর্ডার কন্যা মৌত হইল সেই বর্ডার মৌতের আগ পর্যন্ত আপনি যত ক্যান্সার এগুলোকে আপনি দূর করতে পারেন কিন্তু মৌতের পরে এইগুলোকে আর দূর করতে পারবেন না কেমনে দূর করবেন দূরকরণের জন্য আল্লাহ পাক দিছেন কালেমায়ে তাইয়েবা কালেম কন্যা কালেমায়ে তাইয়েবা কালেমায়ে তাইয়েবা কালেমায়ে কালেমায়ে তৈয়বা শব্দটার অর্থ কি জলিলুর রশিদ কালেমায়ে তৈয়বা শব্দটার অর্থ হইল পবিত্রতার কালেমা মানে কি ওই কালেমা যেই কালেমা না পাককে পাক বানায় অপবিত্রকে পবিত্র বানায় কয় না কা না পাককে পাক বানায় অপবিত্রকে পবিত্র বানায় সেই কালেমাকে বলে কালেমায়ে তাইলে এখানে যে মরা কুত্তা পড়ে রয়েছে ভিতরে না পাক এটা পাক বানাইতে হইলে আমার কালেমায়ে তৈয়বা মুখস্থ আসেনি সবার আলহামদুলিল্লাহ কন্যা সাবান কিনা পকেটে রেখা দিছে গোসল করে নাই শরীর সাফ হইব নি সাবান কিনা আলমিরায় রেখা দিছে গোসল করে নাই শরীর সাফ হইব সাবান কিনা ব্যাংকে জমা রাখছে গোসল করে নাই শরীর সাফ হইব কেন টাকা দিয়া কিনে নাই টাকা দিয়া কিনলে কি হবে হুজুর গোসল তো করণ লাগব আমাদের প্রত্যেকের কাছে জীবনকে পরিষ্কার করণের সাবান আল্লাহ পাক আমাদেরকে দিয়া দিয়েছেন মা বাবা আমাদেরকে মুখস্থ করাইয়া দিয়া গেছেন কিন্তু কেউই আমরা গোসল করি না কে কে গোসল করবেন তওবার গোসল কে কে গোসল করবেন আল্লাহ কেমনে গোসলটা কেমনে করণ লাগে তো কলমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ ও শব্দ হইল চারটা অংশ হইল দুইটা কয় না কা মধুক শব্দ হইল চারটা অংশ হইল দুইটা শব্দ হইল চারটা অংশ হইল দুইটা চারটা কেমনে কেমনে কন্যা লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ কয়টা শব্দ হইল চারটা শব্দ শব্দ হইল চারটা অংশ হইল দুইটা শব্দ হইল চারটা অংশ হইল লা ইলাহা এক অংশ ইল্লাল্লাহ আরেক অংশ লা ইলাহা এক অংশ ইল্লাল্লাহ আরেক অংশ তো অংশ দুইটা দুই অংশের দুই নাম দুই অংশের দুই কাম দুই অংশের দুই নাম দুই অংশের দুই কাম প্রথম অংশকে বলা হয় তাখাল্লি শেষ অংশকে বলা হয় তাহাল্লি প্রথম অংশকে বলা হয় নফি শেষ অংশকে বলা হয় এসবাত আল্লাহ প্রথম অংশের কাম হইল সাফ কর দ্বিতীয় অংশের কাম হইল নুরানি বানাও প্রথম অংশের কাম কি সাফ করে দ্বিতীয় অংশের কাম কি নুরানি বানায় এখন তো জলিল রশিদ আস্তা পাইয়া গেছে হুজুর আমার কুয়ার ভিতরে তো বহুত মরা কুত্তা এটারে সাফও করণ লাগবো আবার নুরানিও বানান লাগবো সাফও করণ লাগবো আবার কি নুরানিও বানান লাগবো তো প্রথম অংশ দিয়া সাফ করতে আসে লা
ইলাহ দেখছেন হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি চোখ বন্ধ করে খেয়াল করবা যেন তোমার হাতে একটা চিরুনি এই চিরুনিটা দিয়ে তুমি চিরুনিটা রাখছো কোন জায়গায় তো দুই পায়ের গোড়াগুলোর মাথায় দুই পায়ের কন্না দুই পায়ের গোড়াগুলোর মাথায় সেখান থেকে আপনি লা বলে আসরানি দেন লা বলে টান দেন যত শিরক যত কুফর যত বিদআত যত ফিস্ক যত নিফাক যত কবিরা গুনাহ যত সগীরা গুনাহ যত অহংকার যত আপনার আদাওয়াত যত হিংসা যত বিদ্বেষ যত অনিষ্ট কামনা যত খারাপি এমনকি যত রোগ ব্যাধি কন্যা যত কি টানদেন না চোখ বন্ধ করে লা হাত লম্বা করেন মাথার উপরে নিয়ে যান আমাদের বুজুর্গরা বলেন মাথার উপরে নিয়ে মনে মনে একটা দোয়া পড়বা আল্লাহুম্মা বাঈদ বাইনি ও বাইনা খাতায়া কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব ও আল্লাহ সব টাইনা আমি আমার মাথার উপরে লইয়া গেলাম দয়া করে গুনাহগুলো এবং আমাদের আমার মধ্যে সম্পর্কটা তুমি বিলকুল ছিন্ন বানায়া দাও اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب تتعندلنا لا خيال قربان جامي كي كي بير قلب سبحان الله خيال ما سوى باشد نمارا خيال ما سوى باشد نمارا زهر مو كنت جلي آشكارا بالكل من من خيال করতে হবে আপনি কি বের করতে আছেন শিরক ইসিয়ান ও দালালত সে বাঁচা কর হে করিম শিরক ইসিয়ান ও দালালত সে বাঁচা কর হে করিম কর হেদায়েত মুজকো আব রাহে সিরাতে মুস্তাকিম যত শিরক আছে যত কুফর আছে যত বিদআত কান্দেন না কান্দেন কান্দেন ময়লা হাতে নিয়ে নেবেন এবার ইলাহা বলে পেছনে ফেলে দিন ইলাহা আবার বলুন ইলাহা আবার বলুন ইলাহা এবার লা বলে আবার টান দেন ইলাহা বলে পিছনে ফেলে দিন লা ইলাহা তো প্রথম অংশ দিয়ে আপনি সাফ করলেন প্রথম অংশ দিয়ে কি সাফ করলেন এবার কলবকে নুরানি বানাইতে হবে ইল্লাল্লাহ নূর ইরফান ও মুহাব্বত دل میں بھر نور و عرفان و محبت دل میں بھر ہر دو عالم سے ہمیں کر بے خبر علم و عرفان سے سینہ میرا معمور کر جام تسلیم و رضا سے مست کر مسرور کر پڑھنا لا الہ الا اللہ শরম লাগবো তো কেন শরম লাগবো আপনি তো একা একা কর না আপনি তো কি একা একা এটা হইলো ফিজিক্যাল তওবা তিন দিন পর্যন্ত করণ লাগে কয়দিন কর না তিন দিন পর্যন্ত এরকম হাত ঘুরান লাগে তাহলে ট্রেনিং হইয়া যাবে তিন দিনের ট্রেনিং কমপ্লিট করণের পরে আর হাত ঘুরান লাগে না যে কোনো জায়গায় বসে আপনি খালি কলমা শরীফ পড়বেন আপনি দেখবেন আপনার মনের মানুষটা আপনার পক্ষ থেকে হাত ঘুরাইয়া সব সাফ করতে আছে আল্লাহ একবার তো এইভাবে এটাকে সাফ করণ লাগে সাফ করবেন আবার ইল্লাল্লাহ বলে আল্লাহ কয়শবার জানি কয়শবার মধু কও না কয়শবার দুইশবারে দেখবেন দমকে দমে কলব নুরানি হুই দমকে দমে কলব নুরানি হুই মরদে হক সে মিলকে হকানি হুই ভিতরটা এখন পরিষ্কার কতক্ষণ করবে দুইশবারে যদি সাফ না হয় আল্লাহর হাবিব বলেন অন্য কেউ ফতোয়া দিলে হবে না ইস্তাফতি কালবাক কন্যা ইস্তাফতি কালবাক বলছে তুমি নিজের মনকে জিজ্ঞেস করবা পরিষ্কার হইছ নি যদি হয় তাইলেও মন বলবে হ্যাঁ হইছি আর যদি না হয় তাইলেও মন বলবে না এখন অপরিষ্কার হই না যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত তুমি সাফ করতে থাকো ধৈর্য হারাইবা না একদিন দুয়ার খুলবে কে কে তৈরি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আখিরি মুনাজাত পরিচালনা করার জন্য
আমার হযরতকে আমি অনুরোধ জানাচ্ছি না তিনি যেন আমাদের সমস্ত মৃত্যু নূর মাগফিরাতের জন্য খাস করে দোয়া করেন দোয়াটা আপনি করলে ভালো বাগনি পরীক্ষা দেবে আল্লাহ আল্লাহ কামিয়াব বানায় আমার খালামা মহসিন অবস্থা করেছে তো আল্লাহ আমিন তো সবাই কাছাকাছি আসে আমি দোয়া করলে তো আপনার কাছাকাছি আসতে না আমি এরকম মেলাইন না দোয়া করতাম পারি না মেলাইন না দোয়া আসে না আমি কতক্ষণ চিল্লাইয়া দিলাম আপনারা বেলায় মেলাইয়া দিলাম আর আপনারা সব পায়া করে দিলেন এই জন্য সামনে চলে আসেন বিলকুল সামনে আল্লাহ বিলকুল সামনে সবাই বসেন না আত্মাইয়া তসলিমাতে বসেন সব হবে সব হবে বসেন সবাই আত্মাইয়াতে সুরতে বসে কোমর মেরুদণ্ড গর্দান সোজা রাখেন হাত দুইটা হাঁটুর উপর রাখেন আপাতত চোখ বন্ধ করেন সবাই মা বোনরা যারা যেখানে আছেন সাউন্ড শুনবেন আমাদেরকে যতটা পারেন অনুসরণ করবেন চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করে এবার আপনি খেয়াল করুন চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে সাবধান চোখ খুলব না খোলা রাখবো না সাবধান চোখ খুলব না খোলা রাখবো না চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে আপনি খেয়াল করুন আপনার আব্বা কিংবা আম্মা কিংবা দাদা কিংবা দাদি কিংবা নানা কিংবা নানি যে কোনো একজনের কবরকে আপনি খেয়াল করুন তার কবরটা কোন জায়গায় আপনার আব্বা কোন জায়গায় তাকে কবর দিয়েছিলেন আপনি জানেন আপনার আম্মা কোন জায়গায় কবর আপনি জানেন ওই গুরুস্থানের গেটে গিয়া দাঁড়ান গুরুস্থানের গেটে গিয়া দাঁড়াইয়া পুরা গুরুস্থানটা মনের চোখে একবার তাকান খেয়াল করুন এই মাটির নিচে কতজন শুয়ে আছে মাটির উপরে কতজন কাজ কাম করতে আছে দেখবেন মাটির নিচে বহু মানুষ যাদেরকে আপনি অনেককে চিনেন অনেককে চিনেন না সব এখন হাজার হাজার মানুষ মাটির নিচে শুয়ে আছে চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে শরীর নড়াচড়া করবে না আপনি আপনার আম্মার কবরস্থানের গেটে খাড়া নিচের দিকে একটু খেয়াল করুন যাদেরকে আপনি কবর দিয়া দিলেন এদের শরীরের অবস্থা কি আছে এখানে গুজারান্দতে বাজে রেখা কে তনহা গুজারান্দতে বাজে রেখা কে তনহা আজিজ ও খুশ দিল ইয়ারানে জানি আপনার আব্বা জানকে আপনি আপনার ভাই আপনারা তিন ভাই মিল্লা আপনার আব্বাকে এই যে কবরে শোয়া দিয়া গেলে এরপরে আজকে কত বছর আর কবরের কোনো খবর নেওয়া সম্ভব হইল না গুরুস্থানের বাইরে গেটের বাইরে দাঁড়াইয়া মনের চোখে গুরুস্থান দিকে একটু তাকান তাকাইয়া বলেন না ইহা হাম সব মুসাফির হে ওহি আখের ঠিকানা ইহা হাম সব মুসাফির হে ওহি আখের ঠিকানা কই আগে রওয়ানা হে কই পিছে রওয়ানা ও কবরওয়ালারা আমরা সবাই একই গাড়ির যাত্রী আমরা সবাই একই গাড়ির যাত্রী কেউ হয়তো আগে স্টেশনে নেমে গেছে আর কেউ নামনের জন্য এখনো অপেক্ষা করতে আছে ইয়ে চমানিও হি রহেগা ইয়ে চমানিও হি রহেগা আর হাজারা বুলবুলে আপনি আপনি বুলিয়া সব বোল কর উড় যায়েঙ্গে চৌধুরী বাড়ি দেখা যাবে চৌধুরী সাহেব চলে যাবে খান বাড়ি দেখা যাবে খান সাহেব চলে যাবে খেয়াল করেন না চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে সাবধান চোখ খুলবো না খোলা রাখবো না গুরুস্থানের গেইটে আপনি খাড়া সকল মুর্দেগানকে লক্ষ্য করে সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু তাবাউন লাকুম ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ও আমার এলাকার
ফরিদে গান তোমাদের সকলকে আমি জানাইলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাদিসে পাকের মধ্যে আসছে কোন জিন্দা যখন কোন মুর্দাকে এরকম ইন্টেনশনালি সালাম দেয় আল্লাহ পাক ওই সব মুর্দাকে সেকেন্ডের জন্য জিন্দা বানাইয়া দেন এবং তারা নিজের কানে আপনার সালাম শুনে আবার নিয়ত করে সালাম দেন না আপনার আম্মার গোরস্থান আব্বার গোরস্থানের সকল মুর্দাগানকে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খবরও দিয়া দেন যে তোমরা আমাদের আগে আগে আইসা শুয়ে গেছো আর আমরাও তোমাদের পরে পরে তোমাদের সঙ্গে শোনের জন্য কবরের বিছানা গ্রহণ করার জন্য আমরাও অপেক্ষমান আনতুম লানা সালাফুন ওয়া নাহনু তাবাউন লাকুম আনতুম লানা সালাফুন ওয়া নাহনু তাবাউন লাকুম ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আয় আল্লাহ আমাদেরকেও মাফ করে দেন আমাদের সকল মুর্দেগানকে মাফ করে দেন এবার আপনি গোরস্থানের ভিতরে হাঁটেন না ঢুকেন আপনার আব্বার কবরটা কোন জায়গায় খেয়াল করুন আম্মার কবরটা কোন জায়গায় খেয়াল করুন কোন একটা কবরকে টার্গেট বানাইয়া মাথাটা নিচু করে মনের চোখটা নিচে রাখিয়া আস্তে আস্তে ধীর কদমে আম্মা জানের কবরের সামনে তার মাথার দিকে গিয়ে দাঁড়ান এই যে সেই কবর যেই কবরের মধ্যে আমি আমার আব্বাকে শোয়াইয়া গেছিলাম আমার আম্মাকে শোয়াইয়া গেছিলাম এখন মাথাটা রাখা আছে উত্তর দিকে পাওটা রাখা আছে দক্ষিণ দিকে মাথাটা রাখা আছে উত্তর দিকে পাওটা রাখা আছে দক্ষিণ দিকে চেহারাটা পশ্চিম দিকে কেবলামুখী করে শোয়াইয়া গেছিলাম আপনি ধীর কদমে হেঁটে আম্মা জানের পায়ের কাছে গিয়ে দাঁড়ান আম্মা জানের পায়ের কাছে গিয়ে দাঁড়ান আম্মা জানের পায়ের কাছে গিয়ে দাঁড়ান আম্মাকে বলেন মা গো আমি আসছি মায়ের মন বাবার মন তখন যে কি আনন্দ বাবা জানে জেলখানার মধ্যে আছে বাবা বাবা জানে আমি এরকম মামলার আসামি হইয়া আজকে জেলের মধ্যে আছি আমার সন্তান হাজার চেষ্টা করলেও আমাকে জেলখানা থেকে বের করতে পারে না পারবে না এরপরেও ওই আসামি বাবা জেলখানার জানালা থেকে যখন চেহারাটা সন্তানের চেহারাটা দেখে বাবার মন ভরে যায় রে ভাই ও দোস্ত বুজুর্গ আপনিও আপনার আম্মা জানের পায়ের দিকে দাঁড়ান না গিয়া আব্বা জানের পায়ের দিকে গিয়ে দাঁড়ান দাঁড়াইয়া বলেন আব্বা আমি আসছি আব্বা আমি আসছি মা আমি আসছি গো মা মায়ের মনটা খুশিতে ভরে যাবে বাবার মনটা খুশিতে ভরে যাবে কিছু করতে পারেন বা না পারেন অন্তত মনটা তো শান্তি পাইল এবার আপনি পশ্চিম পাড় দিয়া আম্মা জানের চেহারা বরাবর এসে দাঁড়ান চেহারা বরাবর এসে দাঁড়ান আব্বা জানের চেহারা বরাবর এসে দাঁড়ান দাঁড়াইয়া একবার সুরা ফাতিহা তিনবার তিনবার সুরা ইখলাস বিসমিল্লাহর সঙ্গে আল্লাহর হাবিব বলেন সন্তান যখন মায়ের কবরের সামনে দাঁড়াইয়া বাবার কবরের সামনে দাঁড়াইয়া সুরা ফাতিহা পড়ল এই সুরা ফাতিহা ইখলাসের সঙ্গে পড়তেছে চোখের পানি সহ পড়তেছে সুরা ফাতিহা তখন আল্লাহ পাকের কাছে এমন দরখাস্ত করতে থাকে আল্লাহ পাক কবুল করেন সুরা ফাতিহা খতম হওয়ার আগে আগে সুরা ফাতিহা খতম হওয়ার আগে আগে বাবা যদি জাহান্নামের আগুনে জ্বলতেছিল মা কবরের আযাবের মধ্যে জ্বলতেছিল এখন সন্তান চোখের পানি লইয়া পড়তে আছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম লেখছে কিতাবের মধ্যে বাইজাবি শরীফে আসছে আর রহমান আর রহিম শব্দ উচ্চারণ করণের সঙ্গে সঙ্গে আরশ কাঁপতে শুরু করে আরশ তখন বলে হয়তো কোরআন শরীফ থেকে
থেকে আপনি সূরা ফাতিহা ক্যান্সেল করে দেন রহমান রহিম শব্দ কাটতে দেন নতুবা ওই যে কবরের সামনে আযাব হইতেছে বাবার কবরে আযাব হইতেছে মায়ের কবরে আযাব হইতেছে নিষ্পাপ শিশু দাঁড়াইয়া আপনাকে রহমান বলে ডাকতেছে কিতাবের মধ্যে আসছে ওই শিশুটা সূরা ফাতিহা পড়তে শুরু করলো আল্লাহ পাক জিব্রাইলকে বললেন ও জিব্রাইল মাসুম বাচ্চা তার বাবার কবরের সামনে সূরা ফাতিহা পড়তেছে সূরা ফাতিহা শেষ হওয়ার আগে আগে এই আযাব হওয়া বাবাকে কবর থেকে জাহান্নামের এলাকা থেকে সরাইয়া জান্নাতের মেহমানখানায় বিছানা বানাইয়া দাও মেরে ভাই ও দোস্ত বুজুর্গ চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে আপনি আপনার আব্বার কবর আম্মার কবর মুখ বরাবর দাঁড়ান না কল্পনা মোরা কবর হালতে গিয়া দাঁড়ান একবার সূরা ফাতিহা তিনবার সূরা এখলাস যদি পড়লেন এক একবার এখলাস পড়া হইল তাইলে তিনবার সূরা এখলাস পড়লেন এক খতম কোরআন শরীফ পড়নের সওয়াব আল্লাহ পাক বরাদ্দ করে দিবেন আর এক খতম কোরআন শরীফের সওয়াব আপনি যখন আপনার আব্বা আম্মাকে হাদিয়া বানাইবেন মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আব্বা আম্মা কত কষ্ট করে লালন পালন করে গেছেন লেখাপড়া শিখাইছেন তখনও আপনি চাকরি বাকরি শুরু করেন নাই মনের মধ্যে কত অভিলাষ মাকে একটা কাপড় কিনা দিব বাবাকে একখান লুঙ্গি কিনা দিব গরিব ছিলাম দিতে পারি নাই আজকা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা আমার পকেটে কত গরিবকে কত মানুষ দিতেছি কত কিছু দিতেছি কিন্তু যাকে এক বেলা খাওয়াইলে যাকে একটা আম খাওয়াইতে পারলে মনটা ভরে যাইত আমার সেই দুঃখিনী মা আমার সেই দুঃখিনী বাবা চলে গেছেন আজকা তাদেরকে খাওয়াইতে চাইলে খাওয়ানো যায় না কাপড় চোপড় কিনা দিতে চাইলে কিনা দেওয়ান যায় না এত দূর চলে গেছে গো আল্লাহ আল্লাহ পাক বলেন তুমি তোমার মা বাবাকে হাদিয়া দিতে চাও সূরা ফাতিহা পড়ো সূরা ইখলাস পড়ো আমার হাতে তুল্লা দাও আমি তোমার মা বাবার কাছে এটার সওয়াব পৌঁছাইয়া দিব আব্বা জানের কবরের সামনে আম্মা জানের কবরের সামনে দাঁড়াইয়া সবাই পড়েন না বিসমিল্লাহর সঙ্গে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস চোখের পানি সহ চোখ বন্ধ থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ এবার যাদের যাদের কবরের জন্য রুহের জন্য হাদিয়া পৌঁছাইবেন সকলের নাম মনে মনে ইয়াদ করুন
মনে মনে বলুন ও আল্লাহ যা করলাম আমার আম্মার জন্য কবুল করেন আব্বার জন্য কবুল করেন দাদার জন্য কবুল করেন দাদির জন্য কবুল করেন নানার জন্য কবুল করেন নানির জন্য কবুল করেন ভাইদের জন্য কবুল করেন বোনদের জন্য কবুল করেন ছেলেদের জন্য কবুল করেন মেয়েদের জন্য কবুল করেন গ্রামবাসীর জন্য কবুল করেন বন্ধু-বান্ধবের জন্য বলতে থাকেন মনে 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 যাদের কথা বলবেন তার তার কবরে এর হাদিয়া নগদভাবে পৌঁছে যাবে এরপরে বলুন আল্লাহ যাদের যাদের জন্য দোয়া করা আমার উপরে দায়িত্ব হুকুম ছিল হক ছিল তাদের প্রত্যেকের কবরে এর হাদিয়া পৌঁছায়া দেন আবার বলুন ইয়া আল্লাহ আপনার হাবিবের সকল উম্মতের কবরে এর হাদিয়া পৌঁছায়া কেউ কম পাবে না কেউ কম পাবে না কেউ কম পাবে না আপনিও কম পাবেন চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে আপনি এতক্ষণ খাড়া ছিলেন আপনার মায়ের কবরের সামনে চেহারা বরাবর এবার শরীরটাকে ঘুরাইয়া বাইতুল্লাহর দিকে মুখ বানান শরীরটাকে ঘুরাইয়া বাইতুল্লাহর দিকে মুখ বানাইয়া দাঁড়ান খেয়াল করেন ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হজরে আসওয়াদ পিছনে জমজম সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া দাঁড় করাইয়া দিলাম ওই জায়গায় যেইখানে দাঁড়াইয়া হযরত আদম কান্না করেছিলেন মাবুদ তুমি কবুল করেছ যেখানে দাঁড়াইয়া হযরত ইব্রাহিম কান্না করেছিলেন তুমি কবুল করেছ যেখানে দাঁড়াইয়া হযরত ইসমাইল কান্না করেছিলেন তুমি কবুল করেছ যেখানে দাঁড়াইয়া হযরত হাজেরা কান্না করেছিলেন তুমি কবুল করেছ যেখানে দাঁড়াইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ কান্না করেছেন তুমি কবুল করেছ মাবুদ মুরাকাবার হালতে নিজেকে সেই জায়গায় দাঁড় করাইয়া তোমাকে হাজির নাজির জেনে দুইখানা হাত বাড়াইয়া আল্লাহুম্মা আমিন হাত বাড়াইয়া দেন ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ہر طرف سے ہو کہ ہم خار و تباہ ہر طرف سے ہو کہ ہم خار و تباہ آ پڑے اب تیرے در پہ یا الہ تو ہی ہے حاجت روائے دو جہاں تو ہی ہے حاجت روائے دو جہاں ہم تیرے در چھوڑ کر جاؤں کہاں الہی تیرے چوکھٹ پر بھکاری بن کے آیا ہوں الہی تیرے چوکھٹ پر بھکاری بن کے آیا ہوں سراپا فقر ہے عجز و ندامت ساتھ لایا ہوں بھکاری وہ جس کے پاس نہ جھولی ہے نہ پیالا بیگار جسے اپنا حرص و ہوا نے مار ڈالا یا اللہ مدر کے معاف کرے دین امدر ابا امہ کے معاف کرے دین دادا دادی معاف کرے دین نانا نانی معاف کرے دین شوشور شاشوری معاف کرے دین شامی استری معاف کرے دین چھلے میں معاف کرے دین بھائی برادر معاف کرے دین علاقہ باشندہ معاف کرے دین دوست احباب معاف کرے دین واللہ خان بڑی সঙ্গে যাদের যাদের সম্পর্ক দূর দূর পর্যন্ত এই এলাকার সঙ্গে যাদের যাদের সম্পর্ক দূর দূর পর্যন্ত সকল পুরুষ সকল মা বোন যারা যারা আমরা হাত উড়াইয়া রাখছি আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি কবুল করে লন ইয়া আল্লাহ জিন্দাদেরকে কবুল করে লন মুর্দাদেরকে কবুল করে লন ইয়া আল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ছাত্রীদেরকে কবুল করে লন মেধা শক্তি বাড়াইয়া দেন দুনিয়া আখেরাতে ইজ্জতওয়ালা বানায়া দেন ইয়া আল্লাহ যারা আর্থিক অনটন ভাবে আছেন কবুল করে লন ইয়া আল্লাহ সকল অনটন দূর করে দেন যারা অসুস্থ অবস্থায় আছি
يا الله شكل کے شفاء كاملا عاجلا دائما نصیب فرمان بشیش کرے جلیل الرشید و الله بابا کے نئے مرو چنتا یا سے شفاء كاملا عاجلا دائما نصیب فرمان يا الله مدر کے دل بنایا دین و الله ایمان لئی قبر جئیتے پاری نماز لئی قبر جئیتے پاری تحجد لئی قبر جئیتے پاری ذکیر مراقبہ لئی قبر جئیتے پاری يا الله من شکل کے اپنے توفیق دان فرمان بے ایمان بنایا قبر نیئن نا بے ایمان بنایا قبر نیئن نا گو اللہ بے ایمان بنایا قبر نیئن نا اے خدائی بندرا رسوا مکن اے خدائی بندرا رسوا مکن گرب دم من سر من پیدا مکن تو عذاب نار سے ہم کو بچا تو عذاب نار سے ہم کو بچا ہو نہ ہم بے آبرو روز جزا یا اللہ سنت روپر عمل کرار توفیق دان فرمان گناہ تھے کے نیچے کے بیروت و رکھنے شکتی دان فرمان شکال بکال سویتس بیرجن نو قبول کرے لون شیش رات رے تحجد شہ بارتس بیرجن نو قبول کرے لون یا اللہ دل بنایا دین یا اللہ دل بنایا دین یا اللہ دل بنایا دین و اللہ دل بنایا دین ہوا و حرس والا دل بدل دے ہوا و حرس والا دل بدل دے میرے غفلت میں ڈوبا دل بدل دے بدل دے دل کے دنیا دل بدل دے خدایا فضل و فرما دل بدل دے دل مغموم کو مسرور کر دے دل بے نور کو پر نور کر دے فیروزہ دل میں شمع تور کر دے یہ گوشہ نور سے بھرپور کر دے میں وحدت پلا مخمور کر دے محبت کے نشاں میں چور کر دے ہے میرے گھات میں خود نفس میرا خدایا اسے بے مقدور کر دے میرے ظاہر سنور جائے الہی میرے باطن کی ظلمت دور کر دے یا اللہ کھن بڑی شکل کے قبول کریں جرا جرا مدر کا سید دوار عبدار جانی حسین شکل کے قبول کریں کاؤ کے محروم کر دیئن نا اللہ کاؤ کے محروم کر دیئن نا اللہ کاؤ کے محروم کر دیئن نا اللہ شکل کے قبول کرے لون جرا بول سین جرا بولن نائے جرا بولا شجب پن نائے شکل کے قبول کرے صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.